গাইজ ইনস্টাগ্রামে স্টোরি আমরা প্রত্যেকেই দিয়ে থাকি, তো এক্ষেত্রে প্রায় 24 ঘন্টার মতন আমাদের স্টোরি সেখানে হাইলাইটেড থেকে থাকে। তো এর বাইরেও আমরা আমাদের প্রোফাইলের মধ্যে হাইলাইট একটি অপশান আছে, তো সেখানে আমরা চাইলে আমাদের স্টোরিকে হাইলাইট করে রাখতে পারি। তো মেনলি সেখানে আপনি দুটি অপশান পেয়ে যাবেন হাইলাইটের মধ্যে, একটি আপনার টেক্সট এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার কভার পিকচার। তো আজ আমরা কথা বলবো কভার পিকচারের ব্যাপারে, তো কীভাবে আপনি খুব ইজিলি প্রফেশনালি আপনার হাইলাইটের মধ্যে কভার পিকচার বানাবেন, তো সেটাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি দুটো স্টেপ বলবো, যে দুটো স্টেপের মধ্যে যে কোনো একটি আপনি ইউজ করে খুব ইজিলি আপনি আপনার ইনস্টাগ্রামের জন্য হাইলাইট কভার বানাতে পারেন। তো ভিডিওটা আপনার জন্য খুবই নলেজেবল হতে চলেছে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন তাহলে শুরু করি। তো গাইজ এটার জন্য প্লে স্টোরে গিয়ে আপনাদের ক্যানভা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো ক্যানভা সম্বন্ধে আপনারা হয়তো অনেকেই জানেন, তো ক্যানভা একটি প্রফেশনাল অ্যাপ, তো আপনারা ক্যানভা সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং তারপর আপনারা সেখান থেকে সাইন আপ করে নেবেন। তো করে নেওয়ার পর এই পেজে আপনারা চলে যাবেন, তো এখানে এসে আপনাকে সার্চ দিতে হবে ইনস্টাগ্রাম স্টোরি। তো আপনি এখানে ইনস্টাগ্রাম স্টোরি বলে সার্চ দেবেন, তো এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক নিয়ে নেবেন। তো এখানে ব্ল্যাঙ্ক ফাইল আপনার কাছে চলে আসবে, তো এখানে আপনার স্টোরিটাকে সাজাতে হবে, অর্থাৎ এখানে আমরা আমাদের প্রোফাইলের কভারটাকে এখানে সাজাবো। তো তার জন্য সিম্পল এখান থেকে আপনি চলে যাবেন এলিমেন্টসে, তো এলিমেন্টসে চলে গিয়ে এখান থেকে আপনাকে সার্কেল বলে সার্চ দিতে হবে। তো সিম্পল এখানে আপনারা সার্কেল বলে সার্চ দেবেন, তো তারপর এখান থেকে সার্কেল একটা নিয়ে নেবেন। তো সার্কেল নিয়ে নেবেন এবং আপনারা চাইলে আপনাদের নিজস্ব কালার মতন এখানে সার্কেলটা নিয়ে নিতে পারেন, তো আমি এখন এই কালারটাই রাখবো। তো তারপর আপনাদের এখান থেকে আরও একবার চলে যেতে হবে প্লাস আইকনে, তো প্লাস আইকনে চলে যাওয়ার পর এখান থেকে আপনাকে সার্চ দিতে হবে ইউটিউব। তো ইউটিউব বলে এখানে সার্চ দেবেন, অর্থাৎ ইউটিউবের আমি ইউটিউবের ওপরই দেখাচ্ছি, তো আপনারা এখানে হেলথ বা ওয়ার্কআউট যে কোনো দিতে পারেন। তো আমি একটা দেখাই, দেখালে আপনারা বুঝতে পারবেন। তো ইউটিউব লোগো আমাদের কাছে চলে এসেছে, তো আমি এটা সেট করে নেব। তো আপনাদের সেট হয়ে গেলে এইভাবে, তো তারপর আপনারা ডান দিকের উপরে চলে যাবেন, তো এখান থেকে আপনাদের সেভ অ্যাজ ইমেজ, ওকে, তো সেভ অ্যাজ ইমেজ বলে এখান থেকে আপনাদের সেভ করে নিতে হবে। তো এখন এটা সেভ হচ্ছে, তো এরপর আমাদের ইনস্টাগ্রামে চলে যেতে হবে, তো একটু সেভ হতে সময় লাগবে। তো সেভ হয়ে গেছে, তো এরপর চলে যাব ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে চলে আসার পর আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন, তো প্রোফাইলে চলে আসার পর এখানে আপনাকে হাইলাইট এখানে ক্রিয়েট করতে হবে, ম্যানুয়ালি করতে হবে এখানে। তো এখানে আপনি এই যে চলে যাবেন প্লাস আইকনে নিউ, তো প্লাস আইকনে চলে যাবেন। তো আমি যেহেতু ইউটিউবের ওপর করতে চাইছি, তো ইউটিউব রিলেটেড আমি যা যা এখানে পোস্ট করে রেখেছি তো সেগুলোই দেবো। তো সিম্পল আমি ফাইলগুলোকে জাস্ট চুজ করলাম এবং তারপর এখান থেকে নেক্সট করে দিলাম। তো এখানে হাইলাইট কভার অর্থাৎ নাম দিতে হবে, তো আমি এখানে সিম্পল ইউটিউব বলে আমি এখানে দিয়ে দেব। তো এখান থেকে আমাকে এডিট কভার, তো কভারটা এখান থেকে আমাদের এডিট করতে হবে। তো আমি যে ফাইলটা নিলাম ক্যানভাতে বানালাম, তো সিম্পল সেই ফাইলটা আমি নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পর এখান থেকে আমাকে সাইজটা চুজ করতে হবে, সুন্দরভাবে আপনারা সাইজটা চুজ করে নেবেন এখানে। তো তারপর এখান থেকে অ্যারোটায় ক্লিক করে দেবেন, তো তারপর ডান করে দেবেন, ডান। তো দেখবেন আপনাদের প্রফেশনালি হাইলাইট কভার খুব ইজিলি এখান থেকে আপনি পেয়ে যাবেন, সেট করতে পারবেন, দেখতে পাচ্ছেন ইউটিউব বলে। তো এইভাবে আপনার ফিটনেস রিলেটেড বা আপনার ফ্যাশন রিলেটেড বা আপনার ওয়ার্কআউট রিলেটেড যে যে টপিকের ওপর, বা আপনি যদি কোথাও ঘুরতে যান তো ট্রাভেল রিলেটেড, তো এইভাবে আপনারা এখান থেকে হাইলাইট কভার বানাতে পারেন। এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটার জন্য আপনাদের আবার ক্যানভাতে চলে যেতে হবে, তো ক্যানভাতে আবার চলে যাব। তো ক্যানভাতে চলে যাওয়ার পর এগুলো জাস্ট ডিলিট করে দেবো। তো সেকেন্ড স্টেপটার জন্য আপনাদের এত কিছু করার ঝামেলা পড়ানোর দরকার নেই, তো সিম্পল আপনি ইনস্টাগ্রাম স্টোরিতে চলে যাবেন ক্যানভার মধ্যে, তো এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন। তো প্লাস আইকনে চলে যাওয়ার পর টেম্পলেটসে চলে যাবেন, তো এখানে আপনাকে সার্চ দিতে হবে হাইলাইট। তো হাইলাইট বলে এখানে সার্চ দেবেন, তো দেখুন এখানে অনেক কিছু চলে আসছে হাইলাইট, তো আপনি আপনার পছন্দ মতন এখান থেকে এই সবগুলো চুজ করে নিতে পারেন। এখানে আপনি অনেক যে কোনো সাবজেক্টের উপর আপনি রিলেটেড এখানে পেয়ে যাবেন, যেগুলো বাই ডিফল্ট ক্যানভা প্রোভাইড করে থাকে, অর্থাৎ ক্যানভাতে রেডি থাকে। তো খুব ইজিলি আপনি এখান থেকে ধরুন এইটা, তো আমি এটাকে নিয়ে নেবো, নিয়ে জাস্ট এখান থেকে আমি সেভ করে দেবো। তো তারপর একইভাবে ইনস্টাগ্রামে গিয়ে আপনি সেখান থেকে আবার সেট করে আপনি হাইলাইট কভার লাগাতে পারেন। তো খুব ইজি স্টেপ, তো আপনারা এটা অ্যাপ্লাই করতেই পারেন। তো গাইজ আপনারা দেখে নিলেন কত ইজিলি আপনি ক্যানভার মাধ্যমে আপনার ইনস্টাগ্রাম স্টোরির কভার খুব ইজিলি বানাতে পারবেন।
তো আমি আশা করব আপনারাও এটা ট্রাই করবেন এবং খুব ইজিলি আপনারা আপনাদের ইনস্টাগ্রাম স্টোরির কভার আপনাদের পছন্দ মতন বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি নিচে থেকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে আপনারা আপনাদের প্রয়োজন মতন ইনস্টাগ্রামের ওপর বা বিভিন্ন রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও পেতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে, বাই।